এই নির্বাচনে পরাজয়ের দায় একমাত্র কোন যদি লোকের হয় শুভেন্দু অধিকারী, যে এন্টার রেজাল্টটা খারাপ হয়েছে তার কারণ আমাদের বিরুদ্ধে অর্থাৎ বিজেপির বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হয়েছে, দলের থেকে ষড়যন্ত্র। এই হুইসপারিংটা যেমন বিজেপির খুব নাম করা নেতারা করছেন, আবার এই হুইসপারিংটাকে কিন্তু এনকারেজ করে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থাগুলো, তৃণমূল কংগ্রেসের লোকজন। মানে এই হুইসপারিংটা যত এগিয়ে নিয়ে যাবে 26-এর নির্বাচন বিজেপির জন্য ততই লস্ট কেস হবে। তা যে লোকটা ভায়োলেন্স করেছে তাকে পশ্চিমবাংলায় পোস্ট ইলেকশন ভায়োলেন্সের টিমের হেড করে পাঠালে, কি ধরনের রাজনীতি দিল্লিতে আছে বিজেপির জন্য? এই কারণেই বলছি বিজেপি লস্ট। আর প্রত্যেকের চোখ হলো রাজ্য সভাপতি হবে, প্রত্যেকের চোখ। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। 2024-এ লোকসভা নির্বাচনে ভরাডুবির পর বিজেপির একাধিক ইস্যু আমাদের সামনে এসেছে, প্রশ্ন অনেক। 2026-এ কি ঘুরে দাঁড়াতে পারবে বিজেপি, নাকি এই রাজ্যের প্রেক্ষাপটে বঙ্গ বিজেপি লস্ট কেস? এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী। স্যার, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। বিজেপির সাম্প্রতিককালে যে দ্বন্দ্ব আমাদের সামনে এসছে, কখনো সাংগঠনিক দুর্বলতা, কখনো নেতৃত্ব নিয়ে প্রশ্ন, বিজেপির ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা ঠিক কতটা? দেখো, একটা জিনিস বলি, আমি দীর্ঘদিন থেকে যেহেতু পর্যালোচনার মধ্যে আছি, এই পরাজয়টা 2024-এ বিজেপি রাজ্যের পরাজয়টাকে আমি কীভাবে দেখব। আমি দেখছিলাম 2004 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটা মাত্র আসন পেয়েছিল, দক্ষিণ কলকাতা আসনটা, তারপরে তার দলের অবস্থা কী হয়েছিল, তার দলকে মূল্যায়ন কী করেছিল, সেখান থেকে বিজেপির যে মূল্যায়ন হচ্ছে, সমালোচনা হচ্ছে, তার তফাৎ কোথায়, তার মিল কোথায়, আমি এটা খুঁজে বার করবার চেষ্টা করেছিলাম। সেই সময়কার পত্র পত্রিকা থেকে শুরু করে আজকের দিনে পত্র পত্রিকা যা বিজেপি সম্পর্কে যাচ্ছে, মানে সেদিন 2004 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরাডুবির পরে রাজ্যের পত্র পত্রিকা বা আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ কি ছিল সেগুলো খুঁজে বের করেছি। আর 2024-এ বিজেপির বিপর্যয়ের পরে পার্থক্যটা কোথায় আছে, বিপর্যয়ের পরে তাদেরকে নিয়ে যে মূল্যায়ন হচ্ছে তার মধ্যে পার্থক্য কোথায় আছে। দেখো, 2004-এর নির্বাচনের পরাজয়ের পরেই এই প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে একাধিক নেতা নামিয়েছিলেন। আমি আনন্দবাজার পত্রিকা থেকে শুরু করে একাধিক কাগজ দেখছিলাম যে দলের একটা অংশ কিন্তু, মানে তারা রীতিমতো প্রশ্ন তুলেছিল যে বিজেপির সাথে অ্যালায়েন্স করার ফলে তাদের কিন্তু প্রায়চিত্ত করতে হয়েছে। অর্থাৎ তখন মনে রাখবে গোদ্রার ঘটনা ঘটে গেছে ইত্যাদি ইত্যাদি, এবং নরেন্দ্র মোদীর ইস্যু ইম্পর্টেন্ট ইস্যু হয়ে গেছিল সারা ভারতবর্ষে। ফলে যখন বিজেপির সাথে তৃণমূল কংগ্রেস সখ্যতা করেছে এবং নির্বাচনী অ্যালায়েন্সে গিয়েছিল, তার ফলে সংখ্যালঘু মুসলমানরা তৃণমূল থেকে সরে গেছিল, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের মাত্রাটাও কমে গেছিল দক্ষিণ কলকাতায়। উত্তর কলকাতায় তো মোহাম্মদ সেলিম রীতিমতন বড় ব্যবধানে জয়ী হয়েছিল। ফলে সংখ্যালঘু মুসলমানরা কিন্তু 2004 সালে সরে গিয়েছিল এবং তার ফলে তৃণমূলের বড় ধরনের বিপর্যয় হয়েছিল, কারণ সংখ্যালঘু মুসলমানদের কাছে ইম্পর্টেন্ট বিষয় ছিল যে বিজেপির সাথে তৃণমূল চলছে, সিপিএম দল এই বার্তা, মানে এই এই প্রচারটা করতে পেরেছিল। এবং আমার মনে আছে গোদ্রার ক্যাসেট উত্তর কলকাতার বিভিন্ন অলিতে গলিতে দেখানো হয়েছিল মুসলমান মহল্লাগুলোতে, এবং এন্টার মুসলিমরা ভোট দিয়েছিল মোহাম্মদ সেলিমের পক্ষে তৃণমূলের এগেনস্টে। এইটার পরে তৃণমূল কংগ্রেস দলের কিন্তু তারপরে সংগঠন নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, কেউ কেউ তৃণমূল কংগ্রেস আবার ছেড়ে দিলেন, নতুন করে কংগ্রেসে জয়েন করলেন, এই ঘটনাগুলো তখন ঘটেছিল। কিন্তু তৃণমূলের যারা মানে একেবারে তৃণমূল স্তরের কর্মী ছিল, ববি হাকিমদের মতন, অরূপ বিশ্বাসের মতন কর্মীরা, এরা কিন্তু প্রাণে মানে মানে পুরোপুরি বিশ্বাস করতেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একদিন পরিবর্তন সম্ভব। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আস্থা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের ভরসা ছিল। এবং 2004-এর পরে কিন্তু অত বড় বিপর্যয়ের পরে 2006-এ আরেকটা বিপর্যয়, 2006-এও কিন্তু তৃণমূল কংগ্রেসের বিপর্যয় হয়েছিল, মূলত মুসলমানদের ভোট না পাওয়ার জন্য। সংখ্যালঘু মুসলিমরা তখন বামেদের পক্ষে, আজকে যেমন তৃণমূলের পক্ষে, তখন বামেদের পক্ষে, যে যখন শাসন ক্ষমতায় থাকছে তার হয়ে কাজ করছে।
এবং ওখানেও কিন্তু ওই লেফটের কিছুটা প্রচারের মধ্যে জুজু ছিল যে বাজপেয়ী সরকারের মন্ত্রিসভায় তৃণমূল ছিল, বিজেপির সাথে তার সখ্যতা এবং এই নির্বাচনী মানে আতাত বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির মধ্যে যে আতাত সেটাকে 2006 নির্বাচনেও তারা তুলে ধরেছিল এবং তার ফল কিন্তু মুসলিমরা এন ব্লক সিপিআইএম দলকে ভোট দিয়েছিল, বিশেষ করে দক্ষিণবঙ্গে, আর উত্তরবঙ্গে কংগ্রেস ভোট পেয়েছিল। কিন্তু প্রত্যেকটা নির্বাচনের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কিন্তু আস্থা গ্র্যাসরুট লেভেলে কমেনি বা তাকে নিয়ে সংশয় হয়নি এটা যে তিনি আদতেও সিপিএম এর সাথে লড়াই করার মতন জায়গায় আছেন, তিনি কি সিপিএম এর প্রশ্নে কি কম্প্রোমাইজ করছেন, তিনি কি কোনো ষড়যন্ত্র করেছিলেন, তিনি কি কোনো মানে সাবোটেজ করেছেন, তিনি কি মানে কোনো গোষ্ঠীগত দ্বন্দ্ব করে তৃণমূলকে হারিয়েছেন, অর্থাৎ তার নেতৃত্ব নিয়ে কিন্তু প্রশ্ন ওঠেনি। এইবার আমি আসি 2024 সালের নির্বাচন এবং 21 আর 24 দুটো একসাথে রাখি, বিশেষ করে 24টা আমি রাখি, তাহলে দেখো 24 নির্বাচনের পরাজয়ের পরে গত বেশ কিছুদিন ধরে যেটা চলছে বিজেপির সন্দেহ যে ভাই যারা তৃণমূল থেকে এসছে মানে বিশেষ করে আদি বিজেপি এবং নব্য বিজেপির মধ্যে যে দ্বন্দ্ব সেটা ভয়ঙ্কর লেভেলের, এবং দ্বন্দ্বটা মূল কি ভাই শুভেন্দু অধিকারী এসে গেছে, শুভেন্দু অধিকারী এই নির্বাচনটা পরিচালনা করেছে, স্বপন মজুমদার থেকে শুরু করে একটার পর একটা যে ক্যান্ডিডেট সেটা শুভেন্দু অধিকারীর ক্যান্ডিডেট, ফলে মানে রানীমার থেকে শুরু করে ওখানে রায়গঞ্জের কার্তিকবাবু থেকে শুরু করে সব ক্যান্ডিডেট শুভেন্দু অধিকারী দিয়েছে, ফলে এই নির্বাচনে পরাজয়ের দায় একমাত্র কোনো যদি লোকের হয় শুভেন্দু অধিকারী, এই বক্তব্যটাই বিজেপি দলের মধ্যে কানা ঘুষো সর্বত্র শোনা যাচ্ছে। এটা তো একটা স্তর যে দায়টা কার, শুভেন্দু অধিকারী, আর যেন কারো দায় নয়, রাজ্যে সংগঠনের যারা দায়িত্বে ছিলেন মানে জগন্নাথ চট্টোপাধ্যায় হতে পারে, আরো যে অর্গানাইজেশন সেক্রেটারি আছেন বা তাদের আরো যারা নেতা আছেন ন্যাশনাল লেভেলের যারা অবজারভার ছিলেন তারা কেউ দায়বদ্ধ নন, একমাত্র শুভেন্দু অধিকারী বেটা ওই দায়ী। এটা গেল একটা পর্যায়ে। দ্বিতীয় পর্যায়েটা ভয়ঙ্কর যে ইন্টার রেজাল্টটা খারাপ হয়েছে তার কারণ আমাদের বিরুদ্ধে অর্থাৎ বিজেপির বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হয়েছে, দলের থেকে ষড়যন্ত্র। কি দলের থেকে ষড়যন্ত্র হয়েছে যে এদের মানে তৃণমূল থেকে যারা এসছেন তাদের মধ্যে কেউ কেউ তৃণমূল কংগ্রেসের ট্রোজান হর্স, ফলে তৃণমূল কংগ্রেসের হয়ে তারা বিজেপিকে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তলে তলে আন্ডারস্ট্যান্ডিং আছে এবং এটা কিন্তু বিজেপির একটা মানে গুরুত্বপূর্ণ নেতারা চারিদিকে ফোন করছে আর বলে দিয়ে বেড়াচ্ছে। এই সন্দেহের বাতাবরণে শুভেন্দু অধিকারীও রয়ে গেছেন, ফলে এই অভিযোগটার মানে মানে পুরনো বিজেপি যারা করেন, যারা আরএসএস করেন তাদের একটা অংশ, আমি সবাই বলছি না, তারা কার্যত ফোনাফোনি করে একে অপরকে এটা শেয়ার করছেন যে একটা ষড়যন্ত্র হয়েছে, তৃণমূল থেকে যারা বিজেপিতে এসছে সেই বিজেপির নব্য বিজেপি যারা তারা তলে তলে তৃণমূলের সাথে হাতে হাত মিলিয়ে আমাদের একাধিক জায়গায় পরাজিত করেছে, ফলে এই ট্রোজান হর্স যারা তাদের কাছে দল নিরাপদ নয়। এই ট্রোজান হর্সের মধ্যে শুভেন্দু অধিকারীর নামও তারা কানাঘুষো বলে দিচ্ছে যে পূর্ব মেদিনীপুরের দুটো আসন বাঁচিয়ে রেখে বাকি আসনগুলোতে শুভেন্দু অধিকারী তার মতন করে একটা আন্ডারস্ট্যান্ডিং করেছে। এখন প্রশ্নটা হচ্ছে এই হুইসপারিংটা যেমন বিজেপির খুব নাম করা নেতারা করছেন, আবার এই হুইসপারিংটাকে কিন্তু এনকারেজ করে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থাগুলো, তৃণমূল কংগ্রেসের লোকজন, মানে এই হুইসপারিংটা যত এগিয়ে নিয়ে যাবে 26 নির্বাচন বিজেপির জন্য ততই লস্ট কেস হবে। এই হুইসপারিংটা এমন একটা পর্যায়ে, প্রথমত বিজেপি মানে ঘরের মধ্যে বনিবানার অভাব সবাই আমরা জানি, প্রকাশ্যে দিলীপ ঘোষ প্রাক্তন সভাপতি তিনি যে একের পর এক মানে কামান দাগিয়েছেন, আমরা দেখেছি যে কামান দাগিয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়,
কামান্দা গিয়েছেন সৌমিত্র খান। ফলে এইটা বিজেপি এখন একটা ডিভাইডেড হাউস, পরিষ্কার কথা। ডিভাইডেড হাউসটা কোন লেভেলে তুমি দেখো, যে কেন্দ্রের থেকে একটা পোস্ট ইলেকশন ভায়োলেন্সের টিম আসলো, মানে কেন্দ্রের যারা রাজনীতি করে সামান্যতম তাদের মাথা নেই, তাদের মোটা মাথা, যে এই মোটা মাথা নিয়ে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা খুব কঠিন। বিপ্লব কে, বিপ্লব রায় বর্মন, তাই তো, বিপ্লব দেবকে তারা মুখ করে এই পোস্ট ইলেকশন ভায়োলেন্সের টিমের অন্তর্গত করলো। যেই মুহূর্তে বিপ্লব দেবকে আনলো, বিপ্লব দেবদের শাসনকালে অনেক ভায়োলেন্স হয়েছে, ফলে সেই মুহূর্তে কিন্তু পশ্চিমবাংলায় যে অত্যাচারিত হলো বিজেপির কর্মীরা, অন্যায়ভাবে তৃণমূল কংগ্রেস তাদের উপর মারধর করলো, বাড়িঘর ভেঙে দিল, তৃণমূল কংগ্রেসের অত্যাচারে অত্যাচারিত যে সমস্ত বিজেপির কর্মীরা, তারা কিন্তু ন্যায় পেল না। এবং এই যে ন্যায়টা পেল না, তার জন্য পুরো দায়ী অমিত শাহ, পুরো দায়ী কেন্দ্রের নেতারা, এই বিএল সন্তোষরা, যারা দিল্লির থেকে, আচ্ছা রবিশঙ্কর প্রসাদ সিনিয়র মোস্ট লিডার, যেহেতু তাদের গুডবুকে এখন নেই, রবিশঙ্কর প্রসাদ এখন যেহেতু মার্জিনাল অবস্থান, অত বড় একটা ফিগার তাকে নেতৃত্ব না রেখে, তাকে নেতৃত্বে না রেখে এই বিপ্লব দেবকে রাখার কোনো মানে ছিল? যে বিপ্লব দেবের বিরুদ্ধে একাধিক অভিযোগ পশ্চিমবাংলায় আসলেই পোস্ট ইলেকশনের যে ভায়োলেন্স হয়েছে পশ্চিমবাংলায়, তৃণমূল কংগ্রেস যে অত্যাচার করেছে, সেই অত্যাচারের কাহিনীটা মাটিতে মিটে যাবে, সেই অত্যাচারের কাহিনী সামনে উঠে আসবে না? কারণ বিপ্লব দেবকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস কাউন্টার ন্যারেটিভ করবার সুযোগ পাবে, যে ভাই যার নেতৃত্বে এখানে পোস্ট ভায়োলেন্স, পোস্ট ইলেকশন ভায়োলেন্সের জন্য টিম পাঠিয়েছ, সেই তো যখন মুখ্যমন্ত্রী ছিল সে নিজে ভায়োলেন্স করেছে, এবং সত্যি ভায়োলেন্স করেছে, ত্রিপুরায় ভায়োলেন্স করেছে বিপ্লব দেব, অবশ্যই ভায়োলেন্স করেছে। তা যে লোকটা ভায়োলেন্স করেছে তাকে পশ্চিমবাংলায় পোস্ট ইলেকশন ভায়োলেন্সের টিমের হেড করে পাঠালে, কি ধরনের রাজনীতিবিদ দিল্লিতে আছে বিজেপির জন্য? এই কারণেই বলছি বিজেপি লস্ট কেস, এই জন্যই বলছি বিজেপি লস্ট কেস। এবং তাদের সামনে যেরকম ভাবে সাংগঠনিক একটা, এবং এরপরে বলছি, এরপরে যখন আসলো, তারপরে যে নাটকটা দেখলো পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলার মানুষ যে নাটকটা দেখলো সেটা আশ্চর্যজনক। মানে ঘড়িতে, মানে সময় নিয়ে এসছে, ঘোড়ায় জিন ধরে মতন সন্দেশখালির ভেতরে ঢুকলো না। মানে মানুষকে, তুমি মানুষের দুঃখ দেখতে এসছো, তুমি প্লেনে করে বিজেপির টাকা খরচা করে তোমাকে প্লেনে করে পাঠিয়েছে, আবার প্লেনে করে তুমি চলে যাচ্ছ, এটা কি ধরনের মানে স্বার্থপরতা? তোমরা একটু সময় করে যে মানুষগুলো তৃণমূলের দ্বারা অত্যাচারিত হলো, পশ্চিমবাংলার হিংসার রাজনীতি নিয়ে তৃণমূলের বা বুদ্ধিজীবীরা কথা বলে না, কিন্তু যে অত্যাচার তৃণমূল কংগ্রেস এবারও 2024 করেছে, লাগামহীন তো অত্যাচার করেছে, এই লাগামহীন অত্যাচারকে পর্যবেক্ষণ করার জন্য তুমি সময় দিবে না? 24 ঘন্টার জন্য এসছো তুমি, সন্দেশকারীতে যে অত্যাচার হচ্ছে সে অত্যাচার দেখবে না, কথা বলবে না মানুষকে, ভরসা দেবে না? আবার তুমি যখন ডায়মন্ড হারবারে যাচ্ছ, সেখানে দলীয় বিবাদ এমন পর্যায়ে যাচ্ছে যে মানে কার্যত বলা যায় যে হাসি ঠাট্টার পাত্র যে ডায়মন্ড হারবারে তিনি বিজেপির প্রার্থী হয়েছিল, অভিজিৎ দাস মনে হয় নাম, সে আবার আরেকটা মানে অবস্থান নিয়েছেন, মানে গোষ্ঠীগত দ্বন্দ্ব কোন লেভেলে গেলে, তার কাছে কেন গেল না, কেন মানে জেলা সভাপতির কাছে গেল, সেই নিয়ে আবার আরেক ধরনের অন্তর্দ্বন্দ্ব তীব্র আকার, যেটা টেলিভিশনের ক্যামেরাতে ধরা পড়েছে, শুধু তাই না রিপোর্টারদের ধরা পড়েছে, যে টিমকে মানুষের দুঃখ দুর্দশা শোনার কথা ছিল, তৃণমূলের অত্যাচারে অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ানোর কথা ছিল দিল্লি সেই টিমকে, সেখানে সেই টিম গোষ্ঠীদ্বন্দ্বের শিকার, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এমন পর্যায়ে গেছে যে টিমের আসার না আসা কোনো মূল্যই নেই, টিমে বিপ্লব দেবের নেতৃত্ব টিম পাঠানোরই উচিত হয়নি, রবিশঙ্কর প্রসাদকে দিয়ে পাঠাতে পারত। আর আসার পরে যেভাবে ওরা টিমটা ভিজিট করলো, তাতে রাজ্য বিজেপির দৈন্যতা তেমন ধরা পড়েছে, কেন্দ্রের দৈন্যতা ধরা পড়েছে, এবং বিজেপি যে একটা মানে বিভাজিত হাউস, ডিভাইডেড হাউস, তা তো ববির বা অভিজিৎ দাসের যে ডায়মন্ড হারবারে ক্যান্ডিডেট দাঁড়িয়েছিলেন তার সাসপেনশনের মধ্য দিয়ে ধরা পড়ে গোষ্ঠীদ্বন্দ্ব কোন লেভেলে হয়েছিল টিম এর ভিজিটকে কেন্দ্র করে। এবং এই কারণে আমি বলছি যে অন্তর্বিবাদটা এমন লেবে, রাজনৈতিক মাথা এমন স্তরে চলছে বিজেপি দলের কেন্দ্র এবং রাজ্যে, যে এটা লস্ট কেসের মতন লাগছে।
আমি তোমায় বলছি 2004 এর উদাহরণটা দিচ্ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু কারোর শখ ছিল না, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কারো এই অভিযোগটা আনার হিম্মত ছিল না যে উনি সিপিএম এর সাথে লড়াইয়ের সামান্যতম কম্প্রোমাইজ করছেন। আজকে কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের দিকে আঙুল গত কয়েক বছর ধরে চলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে চাইছে না বিজেপির কেন্দ্রীয় নেতারা, সেটিং তত্ত্ব যেটাকে বলে। কেন অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হলেও তৃণমূলের সর্বোচ্চ পর্যায়ে নেতারা গ্রেপ্তার হচ্ছে না, এই অভিযোগ এখন বিজেপির লোকরা করছে। সেটিং তত্ত্ব সেদিন মমতা বিরুদ্ধে আসেনি 2004 সালে, আজকে সেটিং তত্ত্ব কিন্তু আসছে। আজকে এই প্রশ্নটা আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে 2004 বা 6 পরাজয়ের পরে অবশ্যই সবাই বলেছিল বিজেপির সাথে যাওয়াটাই উনার পরাজয়ের কারণ, মুসলমানরা উনাকে ভোট দেয়নি। কিন্তু আজকে এই প্রশ্নটা আসছে যে ঠিক বিজেপির সাথে মুসলমানরা নেই, সেই কারণে বিজেপির পরাজয় হয়েছে। যতদিন পর্যন্ত মুসলিমদের সমর্থন না পাবে বা মুসলিম ভোট বিভাজিত না হবে ততদিন পর্যন্ত রাজ্য রাজনীতিতে বিজেপি অধরাই থাকবে। পশ্চিমবাংলায় প্রতি 3 জন মানুষের মধ্যে 1 জন মানুষ সংখ্যালঘু মুসলিম, তাদের বাদ দিয়ে রাজনীতি চলবে না। এই লেসনটা বিজেপি অন্তত টের পেয়ে গেছে পরপর 3টে নির্বাচন 19, 21 এবং 24 এর মাধ্যমে। কিন্তু 2004-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ বলতে পারেনি যে সে সিপিএম এর সাথে সমঝোতা পূর্ণ সময় করেছে। কিন্তু আজকে এই অভিযোগটা আসছে কেন শুভেন্দু অধিকারী সমঝোতা করেছে? এই অভিযোগটা আসছে কেন যে যারা 90 তৃণমূল কংগ্রেস তাদের মধ্যে কেউ কেউ সমঝোতা করেছে তৃণমূলের সাথে? এই অভিযোগটা আসছে কেন এলাকায় এলাকায় সমঝোতা হয়েছে? হিরণ চট্টোপাধ্যায় কেন বলছে কেন্দ্র এবং মানে কেন্দ্রের যে বাহিনী এসেছিল রাজ্য পুলিশের সাথে মানে তারা সমঝোতা করেছে? কেন আজকে একের পর এক নেতারা বলছেন যে সিবিআই তদন্ত চায় কেন্দ্রীয় বাহিনীর জন্য, কেন্দ্রীয় বাহিনীর সাথে আতাত কিভাবে হয়েছে? ফলে একটা শক, অর্থাৎ আমি পরিষ্কার করে বলতে পারি বিজেপি নেতৃত্ব শুধু ডিভাইডেড হাউস না, নলেজের দিক থেকেও তারা পোর নলেজ, স্ট্র্যাটেজি তৈরি করবার দিক থেকে অত্যন্ত দুর্বল স্ট্র্যাটেজিস্ট, একই সাথে তারা একে অপরকে সন্দেহ করে, একে অপরের বিরুদ্ধে তার মধ্যে সত্যতা মিথ্যে কিচ্ছু নেই, পুরোটাই কিন্তু একে অপরকে সন্দেহ করে যাচ্ছে যে যে কোনোভাবে হোক শুভেন্দু অধিকারীকে বসাও। আরেক দল মনে করছে যে ভাই দিলীপ ঘোষকে বসিয়ে দাও, আরেক দল মনে করছে মানে মানে রাজ্য বিজেপিতে অন্য কাউকে মানে ইয়ে করো, রাজ্য সভাপতি করো। আর প্রত্যেকের চোখ হলো রাজ্য সভাপতি হবে, প্রত্যেকের চোখ, মানে ক্ষমতায় আসার আগে এত লালসা, এত ভোগবাদ, এত মানে মানে পদের জন্য লোভ। এর আগে কিন্তু আমি বলছি তৃণমূল কংগ্রেসকে রাজনীতিটা খুব কাছ থেকে দেখেছি, আমি দর্থহীন ভাষায় তোমায় বলছি তৃণমূল কংগ্রেস যখন বিরোধী দল ছিল পদের জন্য, নির্বাচনে জয়ী হওয়ার জন্য এত লালসা তৃণমূলের মধ্যে ছিল না যে এই লালসা বিজেপি দলের মধ্যে আমি দেখতে পাচ্ছি 2026-এ ফেরাটা কি কতটা কঠিন। এবং একই সাথে তোমায় আমি বলতে চাই লালসাটা কোন লেভেলে গেছে, সেটা হলো বাগদাতে তাদের একটা ক্যান্ডিডেট ঘোষণা হয়েছে, আরেকজন নির্দল হয়ে দাঁড়িয়ে পড়েছে, তার হয়ে আবার প্রচারও চলছে এই মুহূর্তে। আমি তোমাকে বারবার বলছি যে মানে রাজ্য স্তরে যারা বিজেপি নেতৃত্ব আছে তারা কেবলমাত্র দুপুরবেলা খাবার তৈরি হবে, খাবার খাবেন আর বসে থাকবেন, এটা তো হতে পারে না। মানে আপনাদের জন্য রাজ্যের বিরোধী পরিষদটা নষ্ট হচ্ছে, আপনারা দায়ী পশ্চিমবাংলায় কেন তৃণমূলের অরাজক রাজনীতি চলছে, বিরোধী দলের ভূমিকা আপনারা দিনের পর দিন পালন করতে পারছেন না, ব্যর্থ হচ্ছেন, শুধু নির্বাচনের রাজনীতি যে কদিন চলছে সেই কদিন সক্রিয় থাকছেন, রাজ্যের বাকি সময় আপনারা কোথায়? বাকি সময় তো আমরা দেখলাম না, প্রায় 1.5 মাস পরে আজকে উচ্চ মাধ্যমিকের যারা ইয়ে পাস করেছে তাদের ফর্ম ফিল আপ শুরু হলো, এই 1.5 মাস ধরে আপনারা আন্দোলন করেননি? 1.5 মাসের মধ্যে ভালো ভালো ছাত্ররা রাজ্যের বাইরে অন্য জায়গায় গিয়ে অ্যাডমিশন নিয়েছে, রাজ্যের যারা মানে ভালো ছাত্র তারা প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে অ্যাডমিশন নিয়েছেন। কেন রাজ্য সরকার 1.5 মাস দেরি করলো? জবাব চাই, জবাব দাও। এ নিয়ে একটা মিছিল করেছেন, একটা মিটিং করেছেন, একটা বন্ধ করেছেন? পশ্চিমবাংলার ক্ষেত্রে কিন্তু আপনারা অভিশাপ হচ্ছেন ক্রমশ, আপনারা না হাঁটছেন না পথ ছাড়ছেন, আপনারা পরিষ্কার বিরোধী রাজনৈতিক দলের পরিসরটা ঠিক মতন ব্যবহার করতে পারছেন না, মানুষের অভাব অভিযোগ অন্যায় অবিচার তৃণমূল কংগ্রেসের সেগুলোও তুলে ধরতে পারছেন না।
আবার আপনারা হিন্দু মুসলমানের রাজনীতির মধ্যে ঢুকে পোলারাইজেশন করে কিন্তু কেবল হিন্দু ভোটটাকে নিশ্চিত করছেন, যা অন্য বিরোধী দলের পরিসরটাকে নষ্ট করে। অর্থাৎ মেরুকরণের রাজনীতি তৃণমূল যেটা করছে, তার মধ্যে আপনারাও আরো সেই মেরুকরণটা বাড়িয়ে দিয়ে পশ্চিমবাংলায় তৃণমূলের শাসনটাকে কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর করছেন। বাগদাতে প্রার্থী আপনারা বাঁচলেন, একাধিক জায়গায় প্রার্থী বাঁচলেন, লোকাল লেভেলে কত কয়টা বৈঠক করেছিলেন, লোকাল লিডারদের সাথে বৈঠক করে একটা কনসেনসাস তৈরি করতে পারতেন, উপর থেকে সবসময় চাপিয়ে দিবেন। বাগদাতে যতগুলো লোক আপনার ছিল তাদের সাথে তো বসতে পারতেন যে সবচেয়ে গ্রহণযোগ্য প্রার্থী কে, আপনারা তো করেননি, উপর থেকে আপনারা চাপিয়ে দিচ্ছেন। একদিকে গণ আন্দোলন বিশ্বাস করেন না আপনারা, মানুষের দুঃখ দুর্দশায় চাষিরা মানে সহায়ক মূল্য পাচ্ছে না, কোথায় আপনাদের তো আন্দোলন নেই। রাজ্যে যে একের পর এক ডাকাতি হয়ে গেল বা চলছে, অরাজক রাজানি চলছে, কলকাতা শহরে একটা মিছিল করেছেন আপনারা, পশ্চিমবাংলার বিরোধী পরিসরটাকে আপনারা ব্যবহার করছেন না, আপনারা কেবলমাত্র টেলিভিশনে আছেন। দিনের পর দিন আমরা দেখছি মানুষের সুখ দুঃখের নিয়ে যে আন্দোলন করা, রাস্তায় নামা, সরকারকে বাধ্য করা, কোথায় আপনারা তো পাচ্ছেন না, আপনাদের মানুষ বিশ্বাস করবে কেন? উল্টো আপনারা যেটা করছেন সেটা হলো একে অপরকে সন্দেহ করছেন, একে অপরের বিরুদ্ধে ব্লেম গেম খেলছেন, একে অপরের সাথে সম্পর্ক এমন একটা জায়গায় পৌঁছচ্ছে যে এ হারলে আমি খুশি, ও জিতলে আমি অখুশি। গোষ্ঠীদ্বন্দ্ব কোন লেভেলে নিয়ে গেছেন, এবং একই সাথে বহু কম্প্রোমাইজ করছেন কিন্তু আপনারা। তৃণমূল কংগ্রেস তার যে পেশাদারী সংস্থার যেভাবে আপনাদের পরিচালনা করছে, একটা বিরাট সংখ্যক মানুষ আপনারা সেইভাবে চলছেন, ফলে শেষ বিচারে আপনাদের ভরসা মানুষ কোথায় করবে? গণ আন্দোলনে শূন্য, দলকে সংহত করে নামার প্রশ্নে শূন্য, নেতৃত্ব দেওয়ার প্রশ্নে শূন্য, কেন্দ্রীয় লিডারশিপ যেখানে প্রশাসনকে ব্যবহার করে রাজ্যের যে প্রশ্নগুলো সেগুলোকে সলভ করা, সেগুলোতে শূন্য, এবং বিকল্প কোনো কর্মসূচি নিতে পারেনি। একই সাথে আপনাকে বলতে চাই, তিনবার আপনারা সাংসদ এতগুলো করে পাঠালেন, কেন পশ্চিমবাংলা একটা পূর্ণমন্ত্রী পাবেন না বলতে পারেন? কেন পশ্চিমবাংলা পূর্ণমন্ত্রী পাবে না? পশ্চিমবাংলা একটা পূর্ণমন্ত্রী কেন পাবে না? আপনারা, আপনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে জনসভা করে বলে যাবে, আমার মনে হচ্ছে আগামী মানে আগের জন্মে আমি বাংলায় জন্মেছিলাম, বাংলার জন্য আপনার মুখে দরদ, আর বাংলার জন্য কোনো আপনার মানে একটা পূর্ণমন্ত্রী হয় না, তিনবার একবারও হয় না, মুখে দরদ, একটা কর্মসূচি, বিকল্প কর্মসূচি বলতে পেরেছেন, একটা নতুন কৌশলের কথা বলতে মানে নতুন প্রপোজাল দিতে পেরেছেন যে বাংলার বেকারদের জন্য এইটা হতে পারে? কোন বিকল্প স্বপ্ন আপনি রেখেছেন যা দেখে মানুষ আপ্লুত হবে, মানুষ স্বপ্নের দ্বারা পরিচালিত হবে এবং আপনাকেই বিকল্প ভাববে? বিরোধী পরিষদ দখল করে রেখেছেন, বিরোধী ভূমিকা পালন না করি, কেবলমাত্র জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে হিন্দু ভোটের একটা কনসলিডেশন করছেন, অথচ বিকল্পটা তৈরি করতে পারছেন না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শাসন চলছে, যে নন গভর্নেন্স চলছে, সেটা পশ্চিমবাংলা কায়েম রাখার জন্য কিন্তু বিজেপির নেতৃত্ব আপনারাই দায়ী, সেই কারণেই আপনারা লস্ট।